আমি ওইভাবে কিন্তু আসলে ভাইরাল কখনোই হয়নি বা হতে চাইনি। আমি যদি একটা পোস্ট শেয়ার করি, আমার কোনো কাজ ভালো লাগলে বা কোনো আর্টিস্টকে যদি ভালো লাগে, সো অ্যাজ এ আর্টিস্ট আমি শেয়ার দিতেই পারি। এটা তো এটা নিয়ে যদি আরও দশটা লোক আলোচনা সমালোচনা করে, এটা কিন্তু আমার দোষ না। আমি কিন্তু কখনোই, মানে আমার একটা ফোনের ক্যামেরা ধুলে আমার পার্সোনাল কথা বললাম বা অন্য কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলাম, আজ পর্যন্ত রাজ রিপা কাউকে নিয়ে গিবাদ গাইনি, কাউকে পরনিন্দা করেনি, কাউকে ছোট করে রাজ রিপা কখনো কথা বলেনি। যদি রাজ রিপা দুটা কথা বলে সেটা প্রতিবাদমূলক কথা বলেছে। আমি নিজেও এতটা ভালো না বা ভালোভাবে চলতে পারি তা না, কিন্তু আমি যা করি লিমিটের মধ্যে থাকার চেষ্টা করি। আমি আমাকে অভিনয়ের মাধ্যমে প্রমাণ করব, আমি সিনেমার মাধ্যমে নিজেকে প্রমাণ করব। তার পরবর্তীতে সময়ে কি হয় বা না হয়, কি বদনাম আসে বা না আসে, প্রত্যেকটা মানুষের হিরো হিরোইনদের বদনাম থাকে বা হতে পারে আমারও দুই একটা বদনাম আসতে পারে, তারপরে আমি নিজেকে একটা লিমিটের মধ্যে রাখার চেষ্টা করি। যে স্বার্থের জন্য কারো কাছে গা ঘেঁষতে আসলে সরি কথাটা বলে খারাপ লাগছে, তার সাথে ভালো একটা খাতিল করা, সম্পর্ক করা বা ভাইরাল হওয়ার জন্য ইম্পসিবল, কেউ বলতে পারবে না। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। আমি যদি আমি কারোর জন্য যদি কিছু করি, সেটা যদি আলোচনা সমালোচনায় আসেও, সেটা দর্শক বা আপনারা জার্নালিস্টরা কীভাবে নিচ্ছে সেটা আমি আসলে বুঝি না। কিন্তু আমি কখনোই, মানে অন্য কোনো সাবজেক্টে ভাইরাল হওয়ার জন্য নিজেকে, মানে ওই ওয়েতে যাব, একে ধরবো, ওকে ধরবো, ওকে ধরে কথা বলবো, এর মাধ্যমে আসবো, এটা আমি কখনোই চাইনি। আমি চাইলে কি পারি না কালকে একটা বাজে, মানে কোনো একজন সিনিয়র আর্টিস্টদের সাথে মেলামেশা করে ভাইরাল হয়ে যাওয়া বা কোনো কন্ট্রোভার্সিটিতে জড়িয়ে ভাইরাল হওয়া, এটা তো ট্রাই করলে করতে পারি। কিন্তু কেউ না কেউ আমার পেছন থেকে আসলেই লেগেছে আমার সম্পর্কে তথ্য বের করার, আমি কোথায় কী করেছি না করেছি, আমার অঞ্চলে যেয়ে খোঁজ খবর নেওয়া। তো এই ধরনের বলা বলি আসলে করবে, কিন্তু আমি একটা কথা বলি, আমি লুকিয়ে কোনো কিছু করব না। আমি প্রেম করছি, আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, আমি যাই করি, আমি বলে শুনে করি, এখানে লুকানোর কোনো কিছুই নাই, এমন কিছুও করি নাই যেটা নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করবে। এবং আমি ভালো পথে যেতে চাই, মানে একজন আর্টিস্ট হিসেবে যদি পারেন আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করেন, আমাকে যদি পারেন পজিটিভ লাইনে নিয়ে যাবেন, নেগেটিভ লাইনে নেবেন না, তখন জিনিসটা খারাপ হয়ে যায়, আমার সম্মান হানি করেন না। অনেক কষ্ট করে নিজের সম্মান আসলে ধরে রাখছি, ধরে রেখে আমি আমার মানে গন্তব্যে পৌঁছে যেতে চাই। আপনারা বরাবরই জানেন আমি যতটুকুই কাজ করি খুব কম কাজ করি, কিন্তু একটু ভালো মানের কাজ করি, ভালো চ্যালেঞ্জিং কাজগুলো ধরতে চাই এবং ভালো ক্যারেক্টার হলে ওটা আমি স্ক্রিনে প্লে করতে চাই। তো আমি সিনেমার জন্য নিজেকে একটা না আড়াই বছর ধরে আমি নিজেকে, মানে আমার ফিটনেসটা ধরে রেখেছি এবং আমি মুক্তির ক্যারেক্টারের মধ্যেই ছিলাম। তো যখন আমি আমার ইফতেখার চৌধুরী স্যার পরিচালক, তার কাছ থেকে পারমিশন নিয়ে নিই যে আমি আসলে বাহিরের কাজ করব কি না, আমি ঘরে বসে থাকতে পারছি না, আমার খুব বিরক্ত লাগছে। তো আমি তো সে যেহেতু আমি একটা মুক্তি, ভালো একটা সিনেমা, ওই কাজের জন্য যেহেতু নিজেকে রেডি করছি, সো সেখানে পাশাপাশি আমি কিছু কিছু চ্যালেঞ্জিং কাজগুলো করেছি এবং এগুলো আমি ইচ্ছা করেই করছি। আমি চাই আমি সিনেমায় মানে সিনেমার মাধ্যমে নিজেকে প্রমাণ করে অ্যাজ এ হিরোইন হয়ে দর্শকের সামনে আসবো এবং একটা কাজ করলে সবাই যেন বলতে পারে এই যে এই মুক্তি সিনেমা বা ময়না সিনেমার হিরোইনের বিজ্ঞাপন বা তার নাটক বা তার ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, মানে আমি হিরোইন হিসেবেই পর্দায় আসতে চাই এবং দর্শকের সামনে ওইভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই। বা ওই যে আলাদাভাবে কন্ট্রোভার্সির মাঝে ভাইরাল হওয়া, এটা আসলেই আমি চাই না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এই ব্যাপারে একদমই সাপোর্ট করি না। কারণ যখন সিনিয়রদের প্রবলেম হচ্ছে তখন কিন্তু এর প্রভাবটা আমাদের জুনিয়রদের উপর এসে পড়ছে। আমরা যদি একটা ভালো প্রোডিউসার, ভালো পরিবেশ বা ভালো কারোর সাথে দেখা করতে যাই বা কারোর সাথে বসতে যাই, কাজ নিয়ে কথা বলতে যাই, তখন না আমাদেরকে নিয়ে হাসি টিটকিরি মারে, বলে ও আচ্ছা তোমাদের ওই নায়িকার এই প্রবলেম, ওই হিরোর এই প্রবলেম, এটা ওটা এভাবে ভাইরাল হচ্ছে, তোমাদেরকে কাজ নেই, মানে এই বিভিন্ন ধরনের কথা না শুনতে হয়, তখন লজ্জায় আসলে মাথাটা নত হয়ে যায়। তো স্ক্রিনে আমরা পর্দায়, যারা বড় পর্দায় কাজ করি, ছোট পর্দা বা বড় পর্দা যাই হোক, তাদের প্রত্যেকেই হচ্ছে ব্যক্তিগত জীবনটা আড়ালে রাখাই ভালো। কারণ এখানে মিডিয়াতে আমরা আসি নাই ব্যক্তিগত ব্যাপার পাবলিক প্লেসে শো করে, নিজের মান সম্মান হানি করে, একদম নিজেকে ডাবিয়ে আপনার জন্য আরও দশটা শিল্পের সম্মান হানি হচ্ছে। সো
আপনারা আপনাদের কাজ নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যান এবং বাংলাদেশের দর্শককে দেখান যে আমরা মানসম্মত কাজ উপহার দিতে পারছি এবং নিজেদের মানসম্মান নিয়ে এগিয়ে যেতে পারছি। আপনারা মোটেও পারিবারিক কোলাহল ঝামেলা পর্দার সামনে আয়না না, এটা আমাদের প্রবলেম হচ্ছে। আমরা এগিয়ে যেতে আমাদের প্রবলেম হচ্ছে আসলে, সিরিয়াসলি।